রাঙ্গামাটি শহরের আঁকাবাঁকা কয়েক কিলোমিটার সড়ক এখন কৃষ্ণচূড়া ফুলে রঙিন হয়ে উঠেছে। ঝরে পড়া ফুলে সড়ক যেন লাল গালিছা বেছানো। অবসাদ দূর করতে পথচারীরা ঠাঁই নেয় কৃষ্ণচূড়ার ছায়ায়। রাঙ্গামাটি শহরের ভেদভেদী টিএনটি এলাকা, রিজার্ভ বাজার, ডিসি বাংলো, ফিশারি বাঁধ এলাকায় কৃষ্ণচূড়ার দেখা মেলে। তবে কৃষ্ণচূড়া বেশি দেখা যায় জেলা শহরের ফিশারি বাঁধ এলাকায়। স্নিগ্ধ সকাল, তপ্ত দুপুর কিংবা গধূলি বেলায় এর সৌন্দর্য অবলোকন করে পথচারীরা। জেলার বিভিন্ন স্কুল কলেজ প্রাঙ্গণেও দেখা মেলে কৃষ্ণচূড়ার। এপ্রিল থেকে জুন পুরো শহর রাঙিয়ে যায় কৃষ্ণচূড়ার রঙে। বছরের একটা সময় আমাদের রাঙামাটিতে কৃষ্ণচূড়া গাছে লালে লাল হয়ে যায়। বিশেষ করে এই সময়ে প্রাকৃতিক সৌন্দর্য আরো বেশি বাড়িয়ে তোলে। শহরের প্রাকৃতিক সৌন্দর্য বর্ধনে সড়কে, পথে, ঘাটে, মাঠে আরো কৃষ্ণচূড়া গাছ লাগানোর উদ্যোগ নেবার পাশাপাশি গাছগুলো সংরক্ষণের কথা বলেন বৃক্ষ প্রেমীরা। বর্তমানে যে গাছগুলো আছে, কৃষ্ণচূড়া গাছগুলো আছে, যেগুলো সংরক্ষণ করা যায় ওই বাজার সৌন্দর্য বৃদ্ধি পাবে। শহরে যে কটা কৃষ্ণচূড়া গাছ আছে সবগুলো যাতে সরকারি বেসরকারি ভাবে সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হয়। কৃষ্ণচূড়া অর্থনৈতিক লাভজনক কোনো গাছ না হলেও এ গাছ দ্রুত বর্ধনশীল হয়, জ্বালানি কাঠ হিসেবে অধিক ব্যবহৃত হয়, ছায়া প্রদানকারী ও শোভা বর্ধনকারী গাছ হিসেবে এর জনপ্রিয়তা রয়েছে বেশ। সীমা শারমিন, বাংলাদেশ টেলিভিশন।